গুড মর্নিং মিস্টার এন্ড মিসেস পাল ডেইলি ব্লগের সকল সদস্যকে জানাই সুপ্রভাত। ভাইফোঁটার ব্লগ নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট দেখে নিয়েছো? ভাইফোঁটা কিন্তু ভাই আসেনি, তবে খাওয়া তো বানতে হয় না। এই যে ভাইফোঁটা স্পেশালি কি হচ্ছে আজকে? এই যে বাঁধাকপি চচ্চড়ি, ভাত বসিয়েছি, ফ্রাইড রাইস করব, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এইদিকে আছে মাছ, মাছের মাথা, এইটা দিয়ে হবে ডাল আর মাছের ঝাল। আর যে বাঁধাকপি বসাচ্ছি, সবজি কাটা আছে, এই জন্য গাজরটা কাটা হয়নি। বাঁধাকপিটা বেশ মাখা মাখা করে শীতকালে কপি তো বেস্ট। বলেছিলাম যে আমি রোজই আসব 5 মিনিটের ব্লগ নিয়ে, তো আজকেও তেমনি 5 মিনিটের মতোই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ হবে 5 মিনিটেরই, বেশি হবে না আর কমও হবে না। হ্যাঁ, একটু কম হতে পারে, তবে বেশি কিন্তু একদমই হবে না। চলো কথা না বলে মাছটা ঝপঝপ করে ফ্রাই করে নিই, কারণ মাছের ঝাল এখনো ডাল বাকি আছে। চলো মাছ ভাজতে ভাজতে ঘরটা পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। চলো এক্সস্টা চালিয়ে দিই, তাহলে সমস্ত ধোঁয়া ঘর থেকে বেরিয়ে যাবে। এদিকে আমি করছি রান্না, এদিকে চলছে সাইকেলের সার্ভিসিং। সাইকেলটা কিন্তু আমার, কিন্তু ইউজ করে মিস্টার পাল। বন্ধুরা, ইউ ক্যান সি দি ফ্রাইড রাইস, সো ইয়ামি ইটস লুকিং। আমি একটু হলুদ দিয়ে, যার জন্য একটু ইয়েলিশ ভাব আছে। যাই হোক, আমার রান্নাটা এখানে কমপ্লিট। চলো রান্নাটা দেখি, দেখি ভাইফোঁটায় আমি কি কি বানালাম। দাদা আসেনি, তবু ভাইফোঁটা খাওয়া তো বানতে হয় না। তো চলো, তো এবার আমি এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এটা একটু চাপা দেব যাতে এই ফ্লেভারটা একটু এনহ্যান্স করতে পারেন। তো চলো 5 মিনিটসের জন্য একটু লো ফ্লেমে এটাকে রেখে দেব। আসি ফুল রেসিপি নিয়ে। প্রথমেই দেখে নাও, এটা কিন্তু ফ্রাইড রাইস, নট পোলাও। একটু হলুদ দেওয়াতে এরকম কালার চলে এসেছে। নেক্সট আছে একদম মাখো মাখো বাঁধাকপি, যেটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। নেক্সট আছে মাছের ঝাল, 3 পিস মাছ দিয়ে বানিয়েছিলাম। আর এতে আছে মাছের মাথাটা দিয়ে ডাল। তো ভাইফোঁটার এই রান্না আমাদের এটাই ছিল স্পেশালিটি। তো চলো দেখতে থাকো বাকি অংশটুকু। ভাইফোঁটার দিন চলছিল একটা ক্রিকেট ম্যাচ, তোমরা সবাই জানো এখন একটা ম্যাচ চলছে। তো আমরা একটু ফল নিয়ে আর টিভি নিয়ে বসে পড়েছি, খেলাটাকে এনজয় করব এবং দুপুরে খাবার পরে ফলটাকে এনজয় করব। মিষ্টি ছাড়া কি ভাইফোঁটা সম্ভব হয়? হ্যাঁ, দাদা আসতে পারেনি সেটা বড় কথা নয়, কিন্তু মিষ্টিটা খাওয়াটা এটা তো বাদ চলবে না। তো সেই জন্য দেখো এক বাক্স লাড্ডু নিয়ে চলে এসেছি। সকলকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, টাটা।